হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতে পাচ্ছেন, সবার জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আবারও ওয়েলকাম করছি আমার চ্যানেলে আরও একটি নতুন ব্লগ দেখার জন্য। আজকে খুব সাধারণ একটা ব্লগ দিয়েই আমার এই ব্লগটা সাজানো। আশা করি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার এই ব্লগটিতে একটা লাইক করে দিবেন, আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এটা হচ্ছে সকালবেলা ব্রেকফাস্ট টাইমে আমি নিজের জন্য দুইটা ডিম করে নিচ্ছি। মাঝে মাঝে আমি ব্রেকফাস্টে শুধু দুইটা ডিমই খাই, মানে দুইটা ডিম পোচ খাই আর কিছুই খাই না। আর এখানে আমি যেই চামচটা ইউজ করব সেটা কিন্তু অবশ্যই একটা প্লেটের উপরে রাখব। এই জিনিসটা আমরা অনেকেই ভুল করি, যে অনেকে দেখা যায় যে চুলার উপরে বা যে টাইলস থাকে, যে কাউন্টারগুলো থাকে সেই কাউন্টারের উপর এভাবেই আমরা একটা কাঠি বা চামচকে ফেলে রাখি, এটা কিন্তু মোটেও ঠিক না। এটার কারণে দেখা যায় সেই যে কাঠিটা আমরা বা চামচটা ইউজ করব আমাদের খাবারে সেখানে ময়লা আসতে পারে, এবং সেই কাঠির যে ময়লাগুলো থাকে, যে হলুদের রং, তারপর মরিচের রং, তারপর হচ্ছে যে তেল, সেই সব কিছু কিন্তু চুলাতে এবং সেই টাইলসগুলোতে লেগে যায়। তো এটার জন্য অবশ্যই আমরা সবসময় এই জিনিসটা মনে করে পাশে একটা প্লেট অথবা বাটি রেখে দিব, যেটার উপরে আমরা আমাদের ইউজ করা রান্নাতে ইউজ করা কাঠি বা চামচগুলোকে রেখে দিব। এখানে আমার ছোট ভাই শাওন, ও নিজের জন্য ব্রেকফাস্ট রেডি করে নিচ্ছে, ও ডিম আর পরোটা খাবে। তো মাঝে মাঝে ও নিজের কাজ নিজেই করে, মানে খাবার একটু গরম করে নেয়া বা পরোটা সেকে নেয়া, ডিম পোচ করে নেয়া, এগুলো সে নিজেই করে। কারণ ও যেহেতু ঢাকায় থাকে, একা থাকে, তো ওখানেও কিন্তু মাঝে মাঝে ওকে এইসব করতে হয়। তো ভালোই, আমাদের কাছ থেকে মাঝে মাঝে শিখে নেয় এটা ওইটা, আমাদেরকে বলে যে এটা একটু শিখিয়ে দাও, এটা একটু শিখিয়ে দাও। যাই হোক, যখন ও পরোটা ভাজছিল তখন আমি ওকে না করছিলাম না, আর সুন্দর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম আর ও পরোটা ভাজা দেখছিলাম। আমার খুব হাসিও পাচ্ছিল, পরোটাকে খুন্তি দিয়ে একদম খুঁচিয়ে খুঁচিয়ে ছিঁড়েই ফেলছিল। তো মোটামুটি নিজের মতো করে বানিয়ে নিয়েছে, আর এখানে চাটা অবশ্য আমি বানিয়ে নিচ্ছি। চাটা বানানো হতে হতে আমি আপনাদের সাথে একটু গল্প করি। সেটা হচ্ছে, আমি একটা ভিডিওতে বলেছিলাম যে আমাকে আপনারা যে কোনো কিছু জানতে চেয়ে কমেন্টস করতে পারেন, সেগুলো নিয়ে আমি একটা রিপ্লাই ভিডিও করব। মোটামুটি আমি সব ধরনের কমেন্টস, মোটামুটি না, আমি একদম শুধু হয়তো একটা প্রশ্নের উত্তর ছাড়া এমন কোনো কমেন্টস নাই যেটা রিপ্লাই আমি দেই না, সেটা যতটুকু আমি জানি ততটুকুই। কিন্তু আমি দেখলাম যে আমি যখন বলেছি আপনারা আমাকে কমেন্টস করেন, আমি অবশ্যই রিপ্লাই করবো, আমার একটা রিপ্লাই ভিডিও করে আমি রিপ্লাই করব। সেখানে আমি একটা প্রশ্ন ছাড়া কোনো প্রশ্নই পাইনি, আর একটা প্রশ্ন নিয়ে কিভাবে আমি রিপ্লাই ভিডিও করব আমি নিজেও জানি না। তো যাই হোক, এখানে হচ্ছে আজকে অনেক দিন হয়েছে নুহাকে নিয়ে বাইরে আসলে লাঞ্চ করা হয় না। তো আমার একটা কাজিন, ওর বার্থডে ছিল, তো ওকেও আমি কোনো গিফট দেইনি। তো ভাবলাম যে আমরা সবাই মিলে দুপুরে লাঞ্চ করব, এটাই ওর জন্য ট্রিট হবে, আর একসাথে আমাদের কিছুটা সময় কাটানো হবে। যেমন বাসায় আমি আমার মেয়ে একসাথেই থাকি, কিন্তু তারপরেও দেখা যায় যে ও সহজে বাসা থেকে বের হয় না, ও ইচ্ছে ও নিজ থেকেই কিন্তু বাসা থেকে বের হতে চায় না খুব একটা। তো সেই জন্য আমরা বললাম যে আমরা আজকে বাসার বাইরে, মানে যে কোনো একটা রেস্টুরেন্টে আমরা লাঞ্চ করব। তো আপনাদের জন্য যখন আমি হিজাবের যে ভিডিওটা সেটা বানিয়েছি, তারপরেই কিন্তু তখনই হিজাবের যে ভিডিওটা সেটা রেডি করেই তারপর আমরা চলে এসেছি রেস্টুরেন্টে। তো রেস্টুরেন্টে এসে আগে একটু মেনুটা চেক করে তারপর হচ্ছে আমি সবাইকে জিজ্ঞেস করেছি যে সবাই কে কী খাবে, তারপরে কিন্তু আমি অর্ডারটা করেছি ওদেরকে জিজ্ঞেস করে, যার যার পছন্দ জিজ্ঞেস করে।
এই জিনিসটা আমাদের সবারই খেয়াল রাখা উচিত। আমরা যখন কারো মানে কাউকে যদি গেস্ট হিসেবে রেস্টুরেন্টে নিয়ে যাই, তখন অবশ্যই কিন্তু আমরা সেই মানুষরা পছন্দ অপছন্দ জিজ্ঞেস করি, কিন্তু খাবার অর্ডার করব। আমরা অনেকে এই জিনিসটা খেয়াল করি না বা তেমন কিছুই মনে করি না। অনেক সময় দেখা যায় যে আমি এই খাবারটা পছন্দ করি না, বা আমি যাকে আমার যে গেস্ট সেই খাবারটা পছন্দ করে না, বা তার কোনো ধরনের প্রবলেম আছে। আমরা কিন্তু নিজেদের মতো করে অর্ডার দিয়ে ফেললে হবে না, গেস্টকে কিন্তু অবশ্যই জিজ্ঞেস করতে হবে, তার পছন্দ অপছন্দও জানতে হবে। আমরা এই চারজনই কিন্তু গিয়েছিলাম রেস্টুরেন্টে, আমি, তাসপিয়া, নুহা আর মুক্তা, আমার বোন। তাসপিয়াও হচ্ছে আমার কাজিন, আর নুহাকে তো আপনারা সবাই জানেন। অনেকে নুহার ব্যাপারে জিজ্ঞেস করে যে নুহা কে। নুহা আমার মেয়ে, আমি তো আগেই বলেছি। তো আমরা তিনজন চারজন মিলেই কিন্তু আজকে লাঞ্চটা করতে গিয়েছি। আর ওখানে যে ভাইয়াটা ছিল, ওয়েটার ভাইয়াটা, উনি কিন্তু আমাকে একটু ভিডিও করে দিচ্ছে। যখন আমি ওনাকে বলেছি যে আমার একটা চ্যানেল আছে, তখন উনি দেখলাম যে নিজ থেকে খুব আগ্রহ করে আমাকে ভিডিওগুলো করে দিচ্ছে। তো এটাতে আমার খুব আরাম হয়েছে। আসলে আপনারা যারা আমাদের ভিডিও দেখেন, তারা ভাবতে পারেন যে আমাদের ভিডিওগুলো অনেক স্মুথ, কোনো কষ্টই তো হয় না, কী করে একটুখানি ভিডিও করছে, কথা বলে দিয়ে দিচ্ছে। আসলে মোটেও না, অনেক কাজ করতে হয় এখানে আমাদের। এবং যারা যাদেরই ইউটিউব চ্যানেল আছেন, যারা এখানে কাজ করছেন, তারা কিন্তু জানেন যে এই কাজগুলো করতে কিন্তু অনেক কষ্ট হয়। আমরা যখন কাজ করি আর ভিডিও করি একই সাথে, তখন কিন্তু আমাদের মোটামুটি একটা প্রেশার পড়ে যায়। তো এখানে খাবার রেডি হয়ে গিয়েছে, খাবার নিয়ে এসেছে। আমরা একটা সিজলিং দিয়েছিলাম, ফ্রাইড রাইস, ক্যাশোনাট সালাদ, প্রন উইথ মাশরুম, আর হচ্ছে চিকেন ফ্রাই, ড্রিঙ্কস ছিল, ডেজার্ট ছিল। চাইনিজ খেতে গিয়েছিলাম। আমার এর আগে একবার হচ্ছে আমি এই রেস্টুরেন্টে চাইনিজ খেয়েছিলাম, আমার খুব ভালো লেগেছে। তো সেই জন্য ভাবলাম যে নুহাকে নিয়ে আবার আসবো, সেই জন্যই কিন্তু ওকে নিয়ে আসা। তো এখানে এই অনেকে আমাকে জিজ্ঞেস করতে পারেন যে এই রেস্টুরেন্টটা কোথায়। কুমিল্লাতে যারা আছেন তাদের জন্য বলে দিচ্ছি, এই রেস্টুরেন্টটা হচ্ছে ঝাউতলাতে, লাঞ্চন যে রেস্টুরেন্টটা আছে এটা হচ্ছে সেই রেস্টুরেন্টটা। যারা যান ওখানে তারা অবশ্যই ভিডিও দেখেই কিন্তু চিনে ফেলবেন, আমি জানি। আর যারা এখনও যাননি, ভালো চাইনিজ কোথায় পাওয়া যায় সেটা জানতে চাচ্ছেন, মোটামুটি ভালোই লেগেছে আমার, খারাপ লাগেনি। সিলভার স্পুন বা গোল্ডেন স্পুনের পর এটাও কিন্তু খুব একটা খারাপ ছিল না। ওদের ক্যাশোনার স্যালাডটাও আমার ভালো লেগেছে। অনেকে আমার কাছে জানতে চান যে আমার সাবস্ক্রাইবার কতজন, আমি সাবস্ক্রাইবার যে এটা থাকে সেটা কেন হাইড করে রেখেছি। তো সেজন্য ভাবছি যে ঠিক আছে, আপনাদেরও আসলে জানার অধিকার আছে যে আমার সাবস্ক্রাইবার কতজন। সেই জন্য আমি ভেবেছিলাম যে আমার আমার নিজের একটা টার্গেট ছিল যে সেই টার্গেটে পৌঁছালে হয়তো আমি এই সাবস্ক্রিপশন যে লিস্টটা সেটা আমি ওপেন করে দিব। তো সেটা যেহেতু এখনও পুরা হয়নি, আর আপনারাও কিন্তু আমাকে অনেক নক করছেন, আমার ফেসবুক যে পেজটা আছে সেই পেজের ইনবক্সেও কিন্তু আমাকে অনেক নক করে জানতে চান যে আপু আপনার সাবস্ক্রাইবার কতজন জানতে চাই। তো সেই জন্য ভাবলাম যে আমি সবাইকে একসাথে জানিয়ে দিই, এইভাবে আলাদা আলাদা একজন একজন করে না জানিয়ে। তো সেই জন্য ভাবলাম একটু মজা করে জানি আমরা ব্যাপারটা। আজকে ভিডিওটা যারা দেখবেন বা শেষ পর্যন্ত দেখবেন, প্লিজ আপনারা কমেন্টস করবেন, আপনারা ধারণা করে মানে আমাকে একটু অনুমান করে বলবেন যে আমার সাবস্ক্রাইবার কত হতে পারে। আপনাদের এই ভিডিওর পরে কমেন্টস আসার পর ইনশাল্লাহ কিন্তু আমি আমার যে সাবস্ক্রিপশন যে লিস্টটা সেটা কিন্তু অবশ্যই আমি ওপেন করে দিব, আর হাইড রাখবো না। তো আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন যে আপনাদের কী মনে হয় আমার চ্যানেলে কতজন সাবস্ক্রাইবার হতে পারে, আর আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার নির্দিষ্ট একটা টার্গেট যেটা আছে সেটাতে যেন খুব তাড়াতাড়ি চলে যেতে পারি। আপনারাও যারা আমার ভিডিও দেখেন কিন্তু এখন সাবস্ক্রাইব করা হয়নি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আমি আমার একটা স্বপ্নে আমার একটা লক্ষ্যে আমি পৌঁছাতে পারবো।
আমাদের লাঞ্চ করার পর আমরা এই ফালুদাগুলো অর্ডার করেছি, আর আমার আমি যতগুলো খাবার খেয়েছি তার মধ্যে আমার মনে হয়েছে এটা ছিল বেস্ট একটা খাবার। ওখানে এই ফালুদাটা ছিল একদমই স্পেশাল, যা যেমনটা স্পেশাল বলেছিল আসলেই তেমনটাই ছিল। আমার অসম্ভব ভালো লেগেছে এই ফালুদাটা। আমি সহজে এই ধরনের খাবার খুব একটা পছন্দ না করলেও এই ফালুদাটা কিন্তু আমার অনেক বেশি পছন্দ হয়েছে। ইনশাল্লাহ আমি আবারও যাব এই ফালুদাটা খাওয়ার জন্য। আমরা ম্যাক্সিমাম সময় এই ধরনের খাবারগুলো একটু শেয়ার করে খাই, যে খাবারগুলো একা খাওয়া একটু কষ্ট হয়ে যায়, কারণ যেহেতু আমার আইসক্রিম খুব একটা পছন্দ না, সেজন্য আমি ভেবেছিলাম যে আমার এটা খুব একটা ভালো লাগবে না, বাট আমার এটা একটু ডিফারেন্ট লেগেছে, আমার ভালো লেগেছিল। তারপরেও কিন্তু মাঝে মাঝে এই ধরনের খাবারগুলো আমি আর আমার বোন যখন আমরা দুজন মিলে কোথাও যাই তখন কিন্তু অবশ্যই আমরা শেয়ার করে খাই। তো সেদিন খুব মজাই করছিলাম আমরা একসাথে। তো যখন আমি ফালুদা খেতে যাচ্ছিলাম আমার মনে মনে একটা শয়তানি এসেছে যে আমার বোনটাকে আমি একটু ডস খাওয়াবো, অনেকদিন আসলে এরকম মজা করা হয় না। ও বুঝতেও পারেনি আমি খুব প্রিপারেশন নিয়ে বসেছি, আর ওকে খুব আদর করে এক বাইট খাইয়ে দিতে গিয়ে নিজেই খেয়ে ফেলেছি, আর খুব মজাও করছিলাম আমরা। আসলে ও বুঝতেও পারিনি, ও ভেবেছে আমি হয়তো ভিডিও করছি, তো আমরা দুজন একসাথে খাচ্ছি সেজন্য হয়তো আমি ক্যামেরাটা অন করেছি। আসলে আমার মাথায় ছিল এটা যে আমি ওকে এখন একটু বোকা বানাবো। খাওয়া দাওয়ার পর এখানে বিল নিয়ে এসেছে, বিলটা আপনাদেরকে দেখানোর একমাত্র কারণ হচ্ছে বিলটা দেখে আমি একটু অবাক হয়েছি, কারণ আমার ধারণা ছিল আরও একটু বেশি বিল আসবে, যেহেতু আমরা অনেক কিছুই কিন্তু অর্ডার করেছিলাম। যে কোনো নর্মাল জায়গায় আমি চাইনিজ খেতে গেলে দেখি অনেক টাকা বিল চলে আসে, তো সেই অনুযায়ী কিন্তু এখানে বিলটা অনেক কম ছিল, খাবারও কিন্তু মোটামুটি ভালো ছিল। তো আজকের মতো আমার ব্লগটি এখানেই শেষ হয়ে যাচ্ছে, আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু এই ব্লগটিতে একটা কমেন্টস করে দিবেন, একটা লাইক দিয়ে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই কিন্তু আমার এই ভিডিওগুলোকে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।